আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আমার অনেক প্রিয় ডিজার্ট মিল্ককেকের রেসিপিটি শেয়ার করব। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে এই ডিজার্টটি তৈরি করা যাবে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মিল্ককেক তৈরির জন্য চুলোতে একটা হাঁড়ি নিয়েছি। আমি এখানে 3 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি চুলোটা অন করে নাড়তে থাকবো বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ টক দই। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে লেবুর রস অথবা ভিনেগার দিতে পারেন, তবে টক দই দিলে টেস্টটা অনেক ভালো আসে। চুলোর আঁচ মিডিয়াম লো হিটে রেখে অনবরত নেড়ে যেতে হবে। কিছুক্ষণ জাল করার পর দেখুন ছানা আর পানি আলাদা হয়ে গিয়েছে। সাধারণত লেবুর রস আর ভিনেগার দিলে খুব তাড়াতাড়ি ছানা আর পানি আলাদা হয়ে যায়। যখন আমরা টক দই দেই তখন কিন্তু আস্তে আস্তে ছানা আর পানি আলাদা হয়, সেজন্য যে কোনো মিষ্টি অনেক সফট হয়। এবার নেড়ে চেড়ে ছানার পানি আরো কিছুটা শুকিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ছানার পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যদি মিষ্টি বেশি খান তাহলে 1.5 কাপ চিনি দিলেই হবে। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন ছানার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়া। এখন অনবরত নেড়ে চেড়ে ভালো মতো শুকিয়ে নিব। খেয়াল করুন পাতিলের গা থেকে ছানাটা ছেড়ে ছেড়ে আসছে। আমি আরো একটু শুকিয়ে নেব। ছানাটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আমি আর জাল করব না, তাহলে নিচে লেগে যাবে আর খেতেও ভালো লাগবে না। এখন আমি চুলোটা অফ করে দিব, আর একটি পাত্রে নিয়ে নিব। আমি একটি কাঁচের বাটিতে সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি। এবার ছানার মিশ্রণটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা কাঁচের বাটির বদলে যে কোনো স্টিলের বাটিতে মিল্ক কেকটি সেট করতে পারেন। আমি একটি স্পেচুলা দিয়ে সমান করে নিচ্ছি। এবার আমি 4 থেকে 5 ঘন্টা ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য।
ফিরে এলাম 5 ঘন্টা পর। এবার একটি নাইফের সাহায্যে হালকা একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন মিল্ককেক একটু ভেঙে ভেঙে যাচ্ছে, এটা কিন্তু নর্মাল। এবার একটি প্লেট বাটির উপরে রেখে বাটিটি উল্টো করে আমি মিল্ক কেক বের করে নিচ্ছি। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে। নাইফ দিয়ে না কেটে সুতো দিয়ে কাটলে মিল্ক কেকের পিসগুলো দেখতে আরেকটু সুন্দর লাগে, তবে আমি আজকে নাইফ দিয়েই কাটবো। আমার কাছে এটার টেস্ট অনেকটা ছানার বরফির মতো লাগে। এই ডিজার্টটি খেতে ভীষণ মজার আর সহজেই তৈরি করা যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।